নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার 10ই সেপ্টেম্বর 2023 যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে একটি অনুরোধ আপনাদের কাছে আমি করি, আপনারা ভিডিওটি কেটে কেটে মোটেও শুনবেন না, শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় যার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অর্থাৎ আপনারা অনেকেই প্রতিনিয়ত লটারির টিকিট কাটছেন, প্রচুর টাকা আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু লটারি কেটে আপনাদের অর্থপ্রাপ্তি হচ্ছে না। এর কারণ কি এটা দেখার নিশ্চয় বিষয় রয়েছে। দেখুন, রাশির নাম শুনলেই যে একটা লটারির টিকিট কাটতে হবে এমনটি নয়, কারণ একই রাশির, আমি বারবার বলছি, লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য ভাব সমান নয়। এবং চারটি গ্রহ, আমি প্রতিদিন বলি জ্যোতিষশাস্ত্রে, যে চারটি গ্রহ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটায়, রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ আপনাদের কেমন রয়েছে, এই চারটি গ্রহ যদি আপনাদের ভালো থাকে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, যাদের দেখা যাচ্ছে অল্পের জন্য এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে অল্পের জন্য। কিন্তু যাদের বড় সমস্যা রয়েছে, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, কারণ অনেকেই তো ভাগ্যের শুভ সংখ্যা জানেন না। তাই প্রতিদিন আমি 12টি রাশির টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিই, যে টার্গেট নাম্বারটা আপনাদের অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। জীবনে বাধা আসবে, এই বাধাকে একমাত্র একজন অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সরিয়ে দিতে পারে। আপনারা প্রতিদিন ভিডিওগুলো শুনেন, ভাবেন যে কৌশিকদা বলছে যখন একটা টিকিট কেটে দেখি না। দেখুন, আগামীকাল রবিবার রয়েছে, অনেকেই আগামীকাল ছুটির দিন, কিন্তু আমি একটি কথা বলি, আগে জেনে নিন যে আপনাদের কোন বছর প্রাপ্তির যোগ রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে জেনে নিন। শুধুমাত্র প্রতিদিন যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন কি না, একটা পিরিয়ড থাকে, এই পিরিয়ডের মধ্যে আপনার অর্থপ্রাপ্তি হবে। দেখা গেল আপনার দের 2023 ডিসেম্বর থেকে 24 আপনার এপ্রিলের মধ্যে প্রাপ্তি রয়েছে, বা কারো এপ্রিল থেকে মের 2025 মধ্যে প্রাপ্তি রয়েছে। কোন মাসগুলো আপনাদের ক্ষেত্রে আদর্শ, বছরে কোন মাসগুলো আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে প্রতিদিন আলোচনা করি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি ভিডিওটি আপনাদের কাছে কেন দিই, আপনারা যেন বুঝতে পারেন, যারা প্রতিনিয়ত টিকিট কেটে অর্থ নষ্ট করছেন, একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করুন, কারণ আপনার ক্ষেত্রে রাহু গ্রহ কেমন রয়েছে, ভাগ্যভাব কেমন রয়েছে, ধনভাব কেমন রয়েছে এবং আকস্মিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আমি প্রতিদিন কেন আপনাদেরকে এই ভিডিওগুলো দিই, এই ভিডিওগুলো দেওয়ার নিশ্চয় কারণ রয়েছে। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় যে যে গ্রহগুলো অশুভ রয়েছে, সেই গ্রহগুলোকে যদি আপনার শুভ করানো যায়, তাহলে কিন্তু আপনাদের নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলি, হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, এবং
এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, আমি প্রতিদিন যে 12টি রাশির টার্গেট নাম্বার এবং যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে আমি প্রতিদিন বলছি, এবং এর পাশাপাশি আরেকটি যে পয়েন্ট সেটি হচ্ছে 5টি রাশির নাম আমি কিন্তু বলছি, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যেতে পারে, তার বলে এই নয় যে আপনাদের সাথে সেম টু সেম করবে, এটা একটা সার্বিক বিচার, এটা কিন্তু ব্যক্তিগত জন্ম ছক আমি দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না, দশম অদশে কিসে চলছে, রাহু গ্রহ কেমন রয়েছে দেখতে পাচ্ছি না, কারণ রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। এবার আমি একে একে জানাই 12টি রাশির টার্গেট নাম্বার। টাকার খেলা হতে চলেছে এই 5 রাশির আগামীকাল রবিবার। মেষ রাশি 5-7, বৃষ রাশি 4-8, মিথুন রাশি 9-2, কর্কট রাশি 1-4, সিংহ রাশি 5-6, কুণ্ডা রাশি 8-6, তুলা রাশি 4-7, বৃশ্চিক রাশি 3-1, আপনার ধনু রাশি 9-1, মকর রাশি 5-1। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে 4-7, মীন রাশি 4-9। এবার আসি 5টি সৌভাগ্যশালী রাশির নাম আগামীকালের জন্য। আপনার রাশি যদি সিংহ রাশি হয়, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে, লটারি, ফাটকা, ব্যবসা, স্টক মার্কেট থেকে পেতে পারেন। দ্বিতীয় রাশি ধনু রাশি, ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থ আসতে পারে। তিন নম্বর যে রাশি সে রাশির নাম কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, যে কোনো দিক থেকে আপনাদের আসতে পারে। চার নম্বর রাশি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। পাঁচ নম্বর রাশি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এরপরে আসি নামের অক্ষর দিয়ে, যারা জানেন না নামের অক্ষর, অবশ্যই যারা রাশি জানেন না তারাই অ্যাপ্লাই করবেন। আপনার নামের অক্ষর যদি, অনেকে বলে যে আমার নামের অক্ষর দিয়ে কৌশিক একটু যদি বলেন খুব ভালো হয়। MCNTIKPSL এই নামের অক্ষর দিয়ে যদি আপনাদের প্রথম শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।